আবার একটা জয়েন নাম আছে আমি রোহিত রোহিত তো রোহিত তো ক্যারেক্টার না তুই ও কি কে তোমার এটা আমাদের ক নম্বর ব্লগ 4 কিসের ব্লগ 4 মাইন্ড মাঝরাত থেকে সবাইকে স্বাগত আজকে ফাইনালি চারের আবার রেডি শুট আর কি মাঝরাত্রিরে কেউ ভাববে একটা ছেলে রাত দুটোর সময় আমার বাড়িতে আসছে কি জন্য চার শুট এইসব স্টোরি তো আর খুব বড় জায়গায় না গেলে পাবলিশ হয় না শুটের প্রেশার প্রচণ্ড এখন বাজে হচ্ছে গুরু রাতের সব শুট শেষ রাতের বলতে আমার আমার পোর্শনের যে শুটগুলো ছিল বেশিরভাগ আমার মানে 90% আমার রাত্রিই রয়েছে ঠিক আছে ভোর হয়ে গেছে মতিগানার ব্লগ কন্টিনিউ করতে পারিনি কেন ভোরের আলো ফুটে যাওয়ার একটা এ ছিল যে এই যদি ভোরের আলো ফুটে যায় দেন কিভাবে শট নেবো কারণ আলোটা যদি রিভিল হয়ে যায় সেই একটা ব্যাপার তো অনেক কিছু মাথায় রেখে আর কি তাহলে ব্লগটা আপাতত এখন কন্টিনিউ করছি না দেন সকালবেলা আমার শুট কমপ্লিট হলে ব্লগটা কন্টিনিউ করবো মানে ব্যাপারটা এমনই যে ভেবেছিলাম মুভিটা ম্যাক্স টু ম্যাক্স হয়তো দুদিনে নেমে যাবে দুদিন যদি আমি গোটা দিই দুটো রাত দুটো দিন যদি আমি গোটা দিই আমার পোর্শন হয়তো সবার পোর্শন নেমে যাবে বাট প্ল্যানিং ফেলড লিটারালি প্ল্যানিং ফেলড মুভিটা এই নিয়ে চার দিন চলছে চার মুভির নাম অবভিয়াসলি চার দিন তো শ্যুট করতেই হবে লাস্ট ব্লগে যে বলা হয়েছিল ফার্স্ট যে লোকেশন দেখানো হয়েছিল সেটা হয়ে গেছে এবার সেকেন্ড লোকেশনে যাওয়া হবে আর কি আমাদের জানো না সেকেন্ড লোকেশন তাহলে আগের ব্লগটা দেখোনি এইদিকে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে আগের ব্লগটা গিয়ে দেখে নাও বুঝে যাবে নেক্সট লোকেশন মনে হয় না নেক্সট লোকেশনের বড়ো আর কিছু হবে বলে কারণ আমার বাড়ি এসে একটু ঘুমোবো আর সত্যি বলছি আর জাগতে পারছি না লিটারেলি আড়াই রাত জেগে আছি আড়াই রাত মধ্যিখানে জাস্ট একবার পাওয়ার ন্যাপ নিয়েছিলাম দেড় ঘন্টা আমি রাজ কষ্ট তো একটু হচ্ছে সিম্প্যাথি গেন করার জন্য বলছি না বাট অ্যাকচুয়ালি একটু একটু ডিফিকাল্ট টানা আড়াই রাত জেগে শ্যুট করা মানে ফিজিক্যালি আর দিচ্ছে না এবার কষ্ট তো হচ্ছে বাট এবার বাদ বাকি দর্শকের ওপর প্রচণ্ড কষ্ট করা হয়েছে যদি অডিয়েন্স এটাকে ভালোভাবে নেয় আমাদেরও কষ্টটা সার্থক না আমরা আমাদের দিক দিয়ে কোনো ত্রুটি রাখিনি চার আসছে গোটা রাতের পর আবার ভোরবেলার সিন আবার এখন কলেজ ঘাটে সেই যে ব্লগে দেখেছিলে আবার আমাদের সাথে কারা কারা আছে দেখে নাও ভাই 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 মর্নিং গাইস আরে লজ্জা পাচ্ছ কেন আরে ইন্ট্রোডাকশন দাও আসল না আমি রোহিত রোহিত তো রোহিত ক্যারেক্টার না তুই এটাই তো হচ্ছে আসল অ্যাক্টরের পরিচয় গাইস এখনো ক্যারেক্টার ঢুকে গেছে ইনি আপাতত নিচ্ছে রাখ বাইরে নিচ্ছিস তো ওকে কাও ভাই কে তো বন্ধু ভাই লাইফে প্রচুর বিজি পার্সন দেখেছি বাট এর মতো দেখিনি দেখো ক্যাটটা দেখো অ্যাকসেপ্ট করেন না ও কি ক্যাট আছে ফাইনালি সকালে সিনও শেষ এবার বেশ একটু আনন্দ লাগছে কি ভাই কিছু বলবি না আলাদাই জগতে থাকে আর জগৎ
প্লাস যে সিএটা শেষ হয়েছে এর থেকে বড় খুশি মনে হয় না আমার কাছে কিছু আছে তিন রাত ধরে পড়ে ছিলাম সফর কা ফল মিঠা হতা স্যার সবাই দেখবে সে তো দেখো আমি তো চাই সবাই দেখবে আশা করছি যখন দেখবে সবাই তোর কাছে অ্যাপ্রিসিয়েট করবে আই থিংক সিনেমাটোগ্রাফার বলে কথা সকালে দেখেছিল গল্প সব গুছিয়ে যাওয়া হয়েছিল না হলে মা আমাকে আসত রাখতো না বাঙালি মায়েদের তো জানোই অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসপত্র দেখলে আপাতত সকালে সব সিন কমপ্লিট তো হালকা চাষাটা পাওয়ার নাম নেবো দেন আবার বুদ্ধিও শুট রয়েছে তিনটে দিয়ে রাজ আসবে রাজ একটু বললাম বা একটুখানি কমিয়ে নেয় হালকা তাহলে ওর আবার অফিস ফাফিস আছে দেন সোজা রাত্রিরে রাত্রিরে আশা করছি আজকে তিনটে মিনিটের মধ্যে শ্যুট কমপ্লিট হয়ে যাবে ভোর তিনটের মধ্যে আজকে সাত তারিখ ভিডিওটা শ্যুট করা হচ্ছে 7ই সেপ্টেম্বর এরপর আজকে শ্যুট শেষ হয়ে যাচ্ছে যখন আশা করছি কাল থেকে আমি এডিটে বসে যাবো একটু টাইম লাগে আর কি এডিট করতে আমার দু সপ্তাহ হয়তো লাগবে দেন তারপর এবার এডিটের পর আবার ডাবিংয়ে যাবে ওখানে বিজিএম ফিজিএম হবে ওখানেও একটা টাইম লাগবে ইচ্ছা তো ছিল প্রচণ্ড ইচ্ছা ছিল যে পুজোতে আনার বাট প্রমিস করছি এত দিন তোমরা ধৈর্য ধরেছ আর একটু একটু ধৈর্য ধরো কেন আমি আমি নিজে 1.5 বছর দিয়েছি এই প্রজেক্টটাকে 1.5 বছর এরপর আমি নিশ্চয়ই চাইবো না এই জিনিসটা যে শেষ মুহূর্তে এসে যাতে রিলিজ করতে হয় এই তাড়াহুড়ো করে সব ব্যাপার করে যাতে রিলিজ হয়ে যাক আমি সেই জিনিসটা চাই না একটা পারফেকশন দরকার জিনিসটার জন্য কারণ এতটা টাইম যখন দিয়েছি সবাই সবাই খুব খেটেছে ওদিকে জিৎ বলো সোম বলো শিবু বলো স্পেশালি যাকে মেনশন করতে হবে সেটা হচ্ছে রাজ ও এখন ঘরে নেই আমার সাথে নাহলে ও বলতে শুনিয়ে শুনিয়ে বলছি ওকে বাট ভাই যখন ভিডিওটা দেখবি তোর পিছনেও আমি এই কথা বলছি নেক্সট টু ইম্পসিবল ছিল ভাই তুই সারা প্রজেক্টটা তুই যেভাবে সাপোর্ট করে গেছিস আর সব অডিয়েন্সকেও একটু ধৈর্য ধরো হয়তো পুজোতে আসবে না প্রজেক্টটা হয়তো আমি পুরো চেষ্টা করছি আনার এবার এই টেকনিক্যাল কাজগুলোতে যেটুকু টাইম লাগা সেটুকু তো লাগবেই বাদবাকি মুভিটা যখন আসবে তখন দেখা কী হয় প্রচণ্ড আশা রয়েছে মুভিটা নিয়ে আশা করছি আমার আগের যে কটা কাজ তোমরা দেখেছো সেগুলোর থেকে একটু বেটারই লাগবে হ্যাঁ তবে যা ভুল লাগবে যাই হবে আগে যেমন তোমরা জানিয়ে এসছো আবার জানিও আর আজকে ভিডিও কন্টিনিউ করছি না নেক্সট প্রবাবলি কাছের মানুষের ব্লগে দেখা হবে তখন প্রবাবলি চারের কোনো আমি একটা আপডেটও দিয়ে দেবো যে ট্রেলার কবে আসছে আপাতত টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ